আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প পুঁই মাচা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পুঁই মাচা সহায়হড়ি চাটুর্যে উঠানে পা দিয়ে স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটে যা হয় কিছু দাও তো তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রসানি গিয়ে স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার লগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া নিলেন বটে কিন্তু ঘটি কি বাটি বাহির করিয়া দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে আহা একটা ঘটি দাও না আহ! সব কোথায় গেল এরা তুমি তেল মেখে না খেনতে অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত শান্তসুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়রের মনে ভীতি সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত শুয়ে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি ন্যাকামি করতে হয় তো অন্য সময় করো তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরিয়া রস খেয়ে দিন কাটে কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সহায়রি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলে কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে বাড়ি ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায়রি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ব বছরেই পুনর্বার বলিয়া চলিলে এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ওনাকে উৎসুক কোকারামে গায়ের কোনো কাজে আর তোমাকে কেউ যেতে বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি বসে দিন কাটাও সহায়রি তাের ভাব প্রকাশ করে বলল এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এখন বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি সমাজে মাথা না একজন মাতব বললক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা এক ঘরে করবে না তো কাকে এক ঘরে করবে আর সত্যিই তো একদিকে ধারী মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর্ণামাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কম করে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেওয়ার গা না কিছু আমি কি যাব ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দোয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দোয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ সুরে বলিয়া উঠিলেন এসব কি দেখেন লইয়া বাড়ি ঢুকিল তাহার হাতে এক বোঝা পুইশাক। ডাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানে জঙ্গল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পুঁই পাতা জন কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথা চুলগুলো রুক্ষ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চুখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুরিওয়ালা দুপাশে ডজনের একটি সেফটি পুই দিয়া একত্র করিয়া আটকানো হইয়াছে পিন্টের বয়স খুঁজিত হইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নাম বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াখুরের কাছ থেকে রাস্তা নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছ থেকে আট দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে নাকি আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দেওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলে নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা পূজাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তখন আকাছে উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটাতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘরে তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না ইপাটা সিপাটা করে বিয়ে হলে যে মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাস ফ্যাল বলছো সব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলে যা তো রাধি ও আপুটগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়া এত যা ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি না খোড়া করি তো বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অত বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল শহায়হড়ের ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত শহেহরিয়া আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মায়ের মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলে না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবারত তো নোলা কিসের এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে দিয়াই সহায়হড়ি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তাহার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই জিনিস হোক পুঁশাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আলো সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাধিতে রাধিতে বরমের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে হইল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁশাক রান্নার সময় আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক তোমাদের বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়িয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে গাদায় ফেলিয়া দিয়াছে উঁচো চিংড়ি দিয়া এরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি ডাঁধিল দুপুরবেলা পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাহিল দু একবার এদিক ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নেয় পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরোপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খিন্তি আর একটু চচ্চড়ি দিই তৎক্ষণাৎ নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবি অন্নপূর্ণার চোখে জল আসিল গিয়া তিনি চোখ উঁচু করে চালের ডালা হইতে লঙ্কা লাগলেন চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা বেলা সহায়হে ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিনকে আর আছে ভায়া এই ধরো কেষ্ট মুখুজ্জে স্বভাব নইলে পাট্রে দেব না স্বভাব নইলে পাট্রে দেব না কি কাণ্ডটাই না করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়েটার বিয়ে দেয় তবে রক্ষে তার কি স্বভাব রাম বলো সাত পুরুষে ভঙ্গ পচা প্রিয় পরে নরমসুর করিয়া বলিলেন তা সমাজের সেসব শাসন দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যাই কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের সহায় হরি বাধা দিয়া বলিলেন এই শ্রাবণে তেরোয় আহাহা হা আর ষোলোই তফাতটা কিসের শুনি তেরোয় আর ষোলোই তফাতটা কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার কি সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি ও তো একরকম উচ্ছুকও করামে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাখি যা বাকি এই তো সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না গরিব মানুষ দিতে ছুতে পারবে না বলে সীমান্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলে জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না দিব্য বাড়ি বাগান পুকুর শুনলাম আবার নাকি কুড়ির জমিতে চারটি করেছে এবার ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি যে পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়ের মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধারে অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্টপক্ষে শুধুমাত্র রটনা যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিনগতক পরে সহায়হরে টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বিতম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এরকম পাত্রে মেয়ে প্রস্তাব মনপুত না হয় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেয় তিন দুই পরের কথা সকালে উঠিয়ে সহায়হরি উঠানে বাতাবি লেবুর গাছে ফাঁক দেয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিতেছিল তাহারই তাপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন বর মে আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায়রি একবার বাড়ির পাশে ঘাটের দিকে কি জানি কেন চাহিয়া পরে নিম্নস্বরে বলিলেন যা সিগ্রীর সাবলখানা নিয়ে আয় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সয়ে জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটি লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত কাটিবার উদ্দেশ্যে চলিয়াছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন দিতেছেন বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুঁড়ি মাকে গিয়ে বল মা না তুমি আমাদের নবান্নটা মেখে আর তোর ঘটগুলো বার করে দিয়ে আসবে হচ্ছে বাড়ি ও পাড়ায় বাধারে এক জায়গায় শেওড়া বনভাট বন চালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল একটা ঝোলা হলদে পাখি আমরা গাছের এই ডাল হইতে ও ডালে যাইতেছে দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল খুরিমা, খুড়িমা ওই যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে একটি আওয়াজ হইতেছিল কে যেন কি খুঁড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ ছিটে বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খেনটি উঠানের রৌদ্র বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন মেকি বলিলেন এখনো নাইতে যাসনি রে কোথায় ছিলিস এতক্ষণ খেনতে স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়রি সৎসাহে পনেরো ষোলশের ভারী একটি মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলে এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিদের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন ওই ওপারার ময়সা চৌকিদার রোজই বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়ত তা আজকাল তো তোমরা বড় আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন বরস্প তার বোনের মধ্যে বসে আগে কি করছিলে শুনি সহায়রি অবাক হইয়া বলিলে আমি না আমি কখন কখন এই তো আমি ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিন গাল গিয়েছে এক আছে মিথ্যে কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিল আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ওপারে যাচ্ছি শুনলাম বরস্পতার বনের মধ্যে সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকালও নেই পরকালও নেই চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য সহায়রি হাত নাড়িয়া বনে তার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পাওয়া গেল না আধ ঘন্টা পরে খিন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখস্থ মেটি আলোর দিকে একবার আর চোখে চাহিয়ায় নিরীহ মুখে উঠানের আল্লায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেমতি এদিকে একবার আয় তো শুনে যা মায়ের ডাক শুনিয়াই খেমতির মুখ শুকাইয়া গেল সেই তস্তত করতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না খেমতি মার মুখের দিকে একটুখানি চাহিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ মাহসানের মাথার দিকেও চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা কড়া শুয়ে বইল কথা বলছিস না যে বড় এই মেটে তুই এনেছিস কি না খিন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকে চাহিয়াছিল উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলেবেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব তবে ছাড়বো বরস্প বনে গিয়েছো মেটে আলু চুরি করতে বিয়ের মেয়ে সম্পর্ হয়ে গেছ কোন কালে সে এক গলা বিজন বনে তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু তুলে নিয়ে এলে যদি গোসাইরা চৌকিদের দিকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর সে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো এই বলে পরের জিনিসে হাত এ মেয়ে নিয়ে আমি কি করব মা দু তিন দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসে বইল মা মা দেখবে এসো অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথর কুচি ও বন্ডিকারীর জঙ্গল হইয়াছিল খেন্তি ছোট বন্ডিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাত করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালি গ্রন্থিবন্ধনে বদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামের মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে ফলমূলাদের অবশিষ্টগুলি আপাতত তার বড়মের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে দিনের আলো এখনো বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুই ডাটার চারা কখনো বর্ষাকালে পুততে হয় এখন যে জল না পেয়ে মরে যাবে খেন্তি বলিল কেন আমি রোজ জল ঢালব অন্নপূর্ণা বলল দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায়রি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্দি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুচ্ছে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল সহায় হরি বলিলেন হ্যাঁ খেন্তি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় শুনি দেখ দেখি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে সহায় বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই খিন্তের মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ বহু বছর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই আড়াই টাকা মূল্যে জামাটি ক্রয় করিয়া আনেন ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি গত বৎসর হইতে খেন্তি স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সংসারের এসব খোঁজ সহায়রি কখনোই রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না ভাঙা টিনের মধ্যেই নিজস্ব তরঙ্গের উহা থাকিত সংক্রান্তি অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতে ছিলেন একটি ছোট বাটিতে এক বাটিতে খেন্দী কুরুনির নিচে একটা কলার পাতা পাতিয়া এক মালা নারকেল কুড়িতেছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই কারণ সে যেখানে সেখানে বসে বনে বাজারে ঘুরিয়া ফেরে তাহার কাপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন ময়দার গোলাম আঁকা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন ছোট মেয়ে রাধা হঠাৎ হাতখানা পাতিয়া বলিল মা ওই একটু অন্নপূর্ণা বড় গামলা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের পাঁচটি আঙুলের দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধার প্রসারিত হাতের উপর দিলেন মেজুমে পুটি অমনি ডান হাত কাপড়খানাতে মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল মা আমায়ও ওই একটু খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল এ সময় খাইতে চাওয়ায় মা পা বকে সেই ভয়ে চুপ করিয়া রহিল অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ায় খেন্তি ওই নারকেল মালাটা ওতে তোর জন্য একটু রাখি খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে নাই সেখানা সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন মেজমে পুটি বলিল জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হবে খিন্দি মুখ তুলিয়া বলিল এবেলা আবার হবে নাকি ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে ওবেলা তো পায়েস ঝোলপুলি মুখ এইসব হয়েছে পুটি জিজ্ঞেস করিল হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাঠিসাপটা হয় না খেদি বলছিল ক্ষীরের পূর্ণা না হলে কি হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে সে তো কেমন লাগে অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগি খেন্দি বলিল খেদির ওই সব কথা খেদির মা তো ভারী পিঠে করে কি না ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো সেদিন জামাই হলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না তাই খুড়িমা দুখানা পাটি সাপটা দিলে উমা কেমন একটা ধরা ধরা গন্ধ আর মায়ের পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় না পাটি সাপটায় দিলে ছাই খেতে হয় বেপর অভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল মা নারকেল করে একটু নেব অন্নপূর্ণা বলিলে নে কিন্তু এখানে বসে খাস নে মুখ থেকে পড়বে না কি হবে যা ওই দিকে যা কিন্তু নারকেলের মালা এক থাবা কোড়া তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মনে দর্পণ হয় তবে ক্ষিন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে ঘণ্টা পরে অন্নপূর্ণা বলিলেন ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস দেখি গরম গরম দিই খিন্দি জল দেওয়া ভাত আছে কার বার করে নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব মনোপুত হইল না তাহা তার মুখ দেখিয়াই বোঝা গেল পুটি বলিল মা বর্দি পিঠেই খাক ভালোবাসে ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাব খান গায় খাইবার পরে ছোট মেয়ে রাধা আর খাইতে চাহিল না সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না সকলের খাওয়া শেষ হইয়া গেলে খেন্তি তখনও খাইতেছে সে মুখ বুঝিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম ১৮ আঠেরো খানা খাইয়াছে জিজ্ঞাসা করিলেন খেন্তি আর নিবি খেন্তি খাইতে খাইতে শান্তভাবে ভাবে সূচক ঘাড় নাইল অন্নপূর্ণা তাহাকে খান কয়েক দিলেন খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনি নাও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন মনে মনে ভাবিলেন খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেনি বৈশাখ মাসের প্রথমে সহায় হরের এক দূর আত্মীয়ের ঘটকালিতে খেন্দির বিবাহ হইয়া গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রদের বয়স চল্লিশের খুব বেশি কোনোমতেই হইবে না তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন শহর অঞ্চলে বাড়ি সিলেট চুন ও ইটের ব্যবসায় দু পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা জামায়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামায়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন পরে পাচ্ছি মনে কষ্ট হয় তাই বর্ণের সময় তিনি খিন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামায়ের হাতে তুলিয়া দিলেন চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল কিছু বলিতে পারিলেন না বাড়ির বাহির হইয়া তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকে একবার নামাইল অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছখানি যেখানে নত হইয়া আছে খেন্দীর কম দামের বালিচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে তার এই অত্যন্ত অগোছাল্য নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপুটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্দেল হইয়া উঠিয়াছিল ক্ষিন্দিকে কি পরে ঠিক বুঝিবে যাইবার সময় খি চোখের জলে ভাসিতে ভাসিতে শান্তনাথ ছুঁড়ে বলিয়াছিল মা আমাকে বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো ও পাড়ার ঠান দিদি বলিলেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো খেন্দীর মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুয়েমি সুরে বলিল না যাবে না বইকি। কি দেখো তো কেমন না যান ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত তার অনাচারী লোভী মেয়েটি আজ আর বাড়িতে নাই যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতে মিনতীর সুরে অমনি বলিবে মা বলব একটা কথা ওই কুণ্ডা ছিঁড়ে একটুখানি এক বছরের উপর হইয়া গিয়াছে পুনরায় আষাঢ় মাস বর্ষা বেশ নামিয়াছে ঘরের দাওয়ায় বসিয়া সহায় প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন বলিতেছেন সাজাইতে সাজাইতে ও তামাক ধরে রাখো ওরকম হবেই দাদা আমাদের অবস্থার লোকের চেয়ে ভালো আর কি জুটবে বিষ্ণু সরকার তাল চারটা এর উপর উবু হইয়া বসিয়াছিলেন দূর হইতে দেখিলে মনে হইবারই কথা তিনি লুচি করবার জন্য ময়দা চটকাইতেছেন গলা পরিষ্কার করিয়া বলিলে না সব তো আর তাছাড়া আমি যা দেবো দেব। তা তোমার মেয়েটির পাঁচ ছটি চান দিয়ে কাশিতে বলিলে বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপার কি দাঁড়ালো বুঝলে মেয়েকে তো কিছুতেই পাঠাতে চায় না আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও একেবারে চামার তারপর বললাম টাকাটা ভাই ক্রমে ক্রমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করে তিরিশটি টাকা কম হবে না ভেবে দেখলাম না মেয়ের নানা নীদে উঠালে ছোট লোকের মেয়ের মতো চাল হাবাতে ঘরের মতো খাই খাই আরও কত কি পৌষ মাসে দেখতে গেলাম পেইটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে সহায় হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক ধরিয়া হোকায় টান দিতে লাগলি কিছুক্ষণ দুজনে কোনো কথা বলল না অল্পক্ষণ পরে বিষ্ণু বলিলেন তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম যা অবস্থা করেছে শাশুড়িটা শুনি শুনে বলতে লাগলো না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয় যেমনই মেয়ে তেমনই বা পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো জানতে বাকি নেই বলি পরমেশ্বর চাটু নামে নীলকুঠির আমলে বাঘী এক ঘাটে জল খেয়েছে হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায়রি শুষ্ক মুখে হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন বিষ্ণু সরকার সমর্থ সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাণা তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো এমন চামার বসন্ত গায়ে বেরুতেই টালাই আমার এক দুঃসম্পর্কের বোন আছে একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল তারই ওখানে ফেলে রেখে গেল আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয় তা আমি কি দেখতে পাওনি না এমনই চামার গহনাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে পাঠিয়ে দিয়েছে যাক যাক তা চলো যাওয়া বেলা গেল চার কি ঠিক করলে পিঁপড়ের তো সুবিধা হবে না কয়েক মাস কাটিয়া গিয়াছে আজ আবার পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসের শেষে এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও গলাগলি করিতেছেন যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলে পিঠার জন্য চালের গুড়ার গোলা তৈরি করিতেছেন পুটি ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে রাধি বলিতেছে আর একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন পুটি বলিল আচ্ছা মা ওতে একটু নুন দিলা হয় না ও মা দেখো মা রাধি দোলাই কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে বসো না আগুনে ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না এই দিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেল খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন দেখিতে দেখিতে মিঠে আছে পিঠা টোপরের মতন ফুলিয়া উঠিল পুটি বলিল মা দাও প্রথম পিঠেখানা কানাচি সারা ষষ্ঠীকে ফেলে দিয়া আসি অন্নপূর্ণা বলিলে একা জাসনে রাধিকে নিয়ে যা খুব উঠিয়াছিল বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎসনা আটকাইয়া রহিয়াছে পুটি ও রাধি খিড়কি দৌড় খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল পুটি পিঠাকানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল তাহার পর চারিধারে নির্জন বাসবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল পুটি ও রাধি ফিরিয়া আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন দিলি পুটি বলিল হ্যাঁ মা তুমি আর বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলা তারপর সে রাত অনেকক্ষণ কাটিয়া গেল পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে রাতও তখন খুব বেশি আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক করিয়া শব্দ করিতেছিল তাহার যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল দিদি বড় ভালোবাসত তিনজনেই খানিক্ষ নির্বাক হইয়া বসিয়া রহিল তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল যেখানে বাড়ি সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত স্বাদ নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনে লাবণ্যে ভরপুর আপনারা এতক্ষণ শুনছিলেন সাংঘবের গল্প পাঠ চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প পুঁই মাচা আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার গল্প লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার